ख्वाहिश नहीं मुझे मशहूर होने की, आप मुझे पहचानते हो, बस इतना ही काफी है। अच्छे ने अच्छा और बुरे ने बुरा जाना मुझे, जिसकी जितनी जरूरत थी उसने उतना ही पहचाना मुझे। इनी होलेन बॉलीवुडे चेना जाना एक्टर अनुपम खेर। आजकल सोशल मीडिया है एनर ए वीडियो खूब वायरल हो रहा है। एक भाई मैं बोलूं और मैं यहां राहु के टेंपल में गया था प्रार्थना करने, और देखिए मैंने हाईवे पर क्या देखा। भगवान शिव, गणेश, पार्वती मेन रोड। जय शिव शंभू। তিনি সবসময় সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন। অনুপম খের এখন থাইল্যান্ডে আছেন আর সেখান থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। কি বিশেষত্ব আছে এই ভিডিওতে জানেন? কেন এই ভিডিওটি খুবই ভাইরাল হচ্ছে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছুই জানবো। শুধু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দেবেন। नमस्कार मित्रगण, सनातनी संस्कृति चैनल अपने सकल के स्वागत जानाई। मैंने समंदर से सीखा है जीने का तरीका, चुपचाप से बहना और अपनी मौज में रहना। ऐसा नहीं कि मुझ में कोई ऐब नहीं है, पर सच कहता हूं मुझ में कोई फरेब नहीं है। মিত্রগণ, অনুপম খের থাইল্যান্ডে এখন তার সময় অতিবাহিত করছেন। সেখান থেকে তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও পোস্ট শেয়ার করেছেন। এই ভিডিওতে শিব, গণেশ ও মাতা পার্বতীর মূর্তি দেখে তিনি হতভম্ব হয়ে গেছেন। তিনি বলতে চাইছেন থাইল্যান্ডে সনাতনী সংস্কৃতি কীরকম সম্মান হয়। উনি ওনার ভিডিওতে বলেছেন ভারতীয় সংস্কৃতি, ভারতের ধর্ম, ভারতের দেবদেবীর বিশ্বে কতটা সম্মান আছে তা আমি আজকে দেখাবো। আমি থাইল্যান্ডের একটি হাইওয়েতে আছি যা ব্যাংকক থেকে 3-4 ঘন্টা দূরে অবস্থিত, আর এখানে আমি হাইওয়ের পাশে শিব, গণেশ ও পার্বতীর মূর্তি দেখলাম। তিনি টুইটারে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, থাইল্যান্ডের মতো বৈদ্য দেশে হাইওয়ের পাশে হিন্দু দেবদেবীর মূর্তি, যা সত্যিই অবিশ্বাস্য। ঈশ্বর সর্বত্র বিরাজমান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও খুব দ্রুত ভাইরাল হচ্ছে এবং ওনার ফ্যান ফলোয়াররা কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন। दोस्तों, भारत के देवी देवताओं की, भारत की परंपरा की, भारत की संस्कृति की मर्यादा और प्रेजेंस कितनी दूर है देश में, वर्ल्ड में, ये आपको आज बताता हूँ। मैं थाईलैंड में हूँ, बैंकॉक से बहुत 3-4 घंटे दूर एक हाईवे पर हूँ, और मैं यहाँ राहु के टेम्पल में गया था प्रार्थना करने, और देखिए मैंने हाईवे पर क्या देखा। भगवान शिव, गणेश, पार्वती मेन रोड। जय शिव शंभू। ये है भारत की महानता, ये है हमारे देवी देवताओं की प्रेजेंस। हमारे देवी देवता ना केवल हमें बल्कि देश के, विश्व के हर देश को अपना वरदान, अपना आशीर्वाद देते हैं। जय शिव शंभू। মিত্র, থাইল্যান্ডে হিন্দু ও বৌদ্ধ দর্শনের সমাবেশ ঘটেছে। ওখানকার লোক রামকে নিজেদের আরাধ্যা হিসাবে পূজা করেন, এমনকি ওখানকার বৌদ্ধ মন্দিরে হিন্দু দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন। থাইল্যান্ড লোকেদের মান্যতা অনুসারে রামায়ণ থাইল্যান্ডের সবচেয়ে প্রাচীন কাহিনী। প্রাচীন সময়ে থাইল্যান্ডের অপর নাম ছিল সিয়াম এবং রাজধানী ছিল আয়ুত্তা। এমনটা মনে করা হয় সিয়া এবং রাম থেকে এসেছে সিয়াম এবং অযোধ্যা থেকে এসেছে আয়ুত্তা। ভারতের তথাকথিত ভীমবাদী বৌদ্ধরা হিন্দু দেবদেবীদের গালাগালি দেয়, রামায়ণ মহাভারতকে কাল্পনিক মনে করে। অন্যদিকে থাইল্যান্ডে সব জায়গায় হিন্দু দেবদেবীর সম্মান করা হয়, তাদের পুজো করা হয়, এমনকি থাইল্যান্ডের জাতীয় গ্রন্থ রামায়ণ, হ্যাঁ রামায়ণ ঠিকই শুনেছেন, যে রামায়ণকে, রামকে ভারতের তথাকথিত ভীমবাদী বৌদ্ধরা কাল্পনিক বলে, থাইল্যান্ডের প্রত্যেক জায়গায় আপনি হিন্দু দেবদেবীর মূর্তি ও মন্দিরও দেখতে পাবেন। ভারতের ভীমবাদী বৌদ্ধরা বলে আমি ব্রহ্মা, বিষ্ণু, শিবকে মানব না। অন্যদিকে থাইল্যান্ডের বৌদ্ধরা ব্রহ্মা, বিষ্ণু, শিবকে মানে এবং সমস্ত হিন্দু দেবদেবীরও মানে। ভারতে ব্রহ্মার পুজো হয় না, কিন্তু থাইল্যান্ডে ব্রহ্মার পুজো হয় এবং সেখানে ব্রহ্মার সোনার মূর্তি আছে। থাইল্যান্ডে ভগবান শিব ও বিষ্ণু মন্দির আছে, এমনকি সেখানে ইন্দ্রদেবেরও পুজো করা হয়। কোনো কোনো জায়গায় ভগবান গণেশের মূর্তিও দেখতে পারবেন। ভারতের মতো এখানেও গণেশকে সিদ্ধিদাতা মানা হয়, তাই জন্য ওখানকার ভগবান গণেশের মন্দির অনেক আছে। থাইল্যান্ডের একটা শহর আছে
চা চো ইংসাং। এই শহরকে সিটি অফ গণেশ নামেও ডাকা হয়ে থাকে। এখানে ভগবান গণেশের তিনটি বড় বড় প্রতিমা আছে। থাইল্যান্ডের গণেশ ইন্টারন্যাশনাল পার্কে 39 মিটার ভগবান গণেশের উঁচু প্রতিমা আছে। এই মূর্তির মাথায় ফুল এবং তার মধ্যে ওম অঙ্কিত আছে। এছাড়াও অন্য এক জায়গায় 49 মিটার লম্বা গণেশ প্রতিমা আছে, আর এই প্রতিমাকে বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ প্রতিমা বলা হয়ে থাকে। একইভাবে অন্য একটি মন্দিরে 16 মিটার লম্বা ও 22 মিটার চওড়া গণেশের মূর্তি আছে। গণেশ ইন্টারন্যাশনাল পার্কের গণেশ মূর্তিটি 2012 সালে বানানো হয়েছিল। মূর্তিসহ এই পার্ক বানাতে 4 বছর সময় লেগেছিল। এই পার্কে ভগবান শিব ও মাতা পার্বতীর মূর্তি আছে। এই পার্কের বিশেষত্ব হলো এখানে ভগবান গণেশের বিভিন্ন মুদ্রায় তৈরি করা মূর্তি রয়েছে। এছাড়াও একটি মিউজিয়ামও আছে। এখানকার সিংহভাগ লোকেই বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, তবুও তারা সনাতন ধর্মের দেবদেবীকে সম্মান করে। বিশেষ করে ভগবান গণেশের ওপর তাদের রয়েছে দৃঢ় বিশ্বাস ও গভীর শ্রদ্ধা। অতএব বলিউড স্টার অনুপম খেরের যে ভিডিওটা আমরা দেখিয়েছি তার সামান্য ঝলক মাত্র, বাস্তবে তারা আরও বেশি সনাতন ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা রাখে। এসএসসি, দুর্নীতি, ধর্ষণ, হাহাকার, বাংলা আজ তাই টুকরো টুকরো ছাড়া। 2 টাকার চাল আর লক্ষ্মীর ভান্ডার, তাও চারিদিকে শুধু হাতের হাহাকার। পরিবেশ সমব্যাপী ঠক দেওয়া দরকার, এই বলে লিখেছে বামফ্রন্ট সরকার। ভোট দিন আমাকে, উন্নয়ন দরকার, এই ঠপে বাংলা হায় আজ ছাড়কার। প্রতিবাদ করবে না তুমি হুঁশিয়ার খবরদার, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়নের হুঙ্কার। আপনি পার হবে আমাদের সরকার, সেটিং এর পাতে পড়ে কর্মীরা চেরবার। ঘাসফুল পদফুল অপশনাল ক্যারিয়ার, দুধে ভাতে থাকবে নেতা পার্টি মারে বারবার। ভোটের দিন রিগিং ছুরি বোমার লালগার, পুলিশ গুলো নীরব দর্শক কিমরুত কিমাকার। চুপ করে দেখে যাও রাজনীতির কারবার, গল্প নয় তো ভাই রিয়েল স্টোরি চমৎকার। 2 টাকার চালে তুই বিক্রি হবি হিন্দু, লক্ষ্মীর ভাণ্ডারে তুই বিক্রি হবি হিন্দু, মদের পাউচে তুই বিক্রি হবি হিন্দু, রাজনীতির কামাইয়ে তুই বিক্রি হবি হিন্দু। সারদা নারদা এসএসসির খাপলা, মানুষের টাকা মেরে ব্যালেন্স বানায় নেতা। মুখ খুঁজে জনগণ প্রতিবাদ করে না, বাংলা নততাই আর্তনাদ থামে না। দড়ি ধরে তুই যতই পারিস টান, রাজা হবে না তো কোনোদিনও খান খান। চাই যদি চাকরান করে চলো জয়গান, হীরকের রানী তুমি ভগবান। 2 টাকার চালে তুই বিক্রি হবি হিন্দু, লক্ষ্মীর ভাণ্ডারে তুই বিক্রি হবি হিন্দু, মদের পাউচে তুই বিক্রি হবি হিন্দু, রাজনীতির নামে বিক্রি হবি হিন্দু। যারা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করে চলেছেন তাদের অনুরোধ করব, জাতির কথা বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারাও সেই চ্যানেলটি ভিজিট করুন এবং তাদের সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত তাদের ভিডিও দেখুন, অবশ্যই মোটিভেটেড হবেন। তাই বলবো সবাই আমার ডেসক্রিপশন বক্স চেক করে তার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।